প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই তোমরা বাসায় ভালো আছো, সবাই নিয়মকানুন কোভিডের নিয়মকানুন মেনে চলবা, অবশ্যই আব্বু আম্মুর কথা শুনবা। আব্বু আম্মুরা যেভাবে তোমাদের চলতে বলে অবশ্যই সেভাবে চলবা। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় শ্রেণীর অধ্যায় ৪, সমাজে বিভিন্ন পেশা। হ্যাঁ, তোমরা বই খাতা কলম নেও, আর আমি যেভাবে বলি এইভাবেই লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। আমরা যে জায়গাতে বসবাস করি, হ্যাঁ, এখানে ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, শিক্ষক রয়েছে, বিভিন্ন পেশার কামার রয়েছে, বিভিন্ন পেশার মানুষ রয়েছে। এই বিভিন্ন পেশার মানুষ আমাদের সমাজে বিভিন্ন রকম অবদান রাখে। আজকে আমরা এ সম্বন্ধে জানব। প্রিয় শিক্ষার্থীরা, যারা উৎপাদন করেন, আমরা আজকে এই সম্বন্ধে শিখব। সমাজে নানা ধরনের কাজ আছে, আমাদের এই সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ করেন। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। শিক্ষার্থীরা, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। তোমাদের এটা নৈবত্তিক হতে পারে যে পেশা কাকে বলে। হ্যাঁ, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ বা টাকা উপার্জন করে তাকে পেশা বলে। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত। আমাদের সমাজে যারা পেশাজীবী রয়েছে তারা অনেক উৎপাদন কাজের সাথে জড়িত। কেউ কৃষক, কেউ কামার। হ্যাঁ, যারা কৃষক সে ধান ফলায় মাঠে। হ্যাঁ, ধান, সবজি, বিভিন্ন ধরনের ফসল ফলায়, এগুলো আমাদের অবদান রাখে আমাদের কৃষির। কেউ ফসল উৎপাদন করেন, আবার কেউ অন্যদের সেবা দান করেন। আমাদের কেউ ফসল উৎপাদন করেন, আমাদের বাজারে যে আমরা যে ফসলগুলা আমরা বাজারে গিয়ে যে কিনি, এগুলা আমাদের কৃষকরা উৎপাদন করেন। তারা উৎপাদন করার পর বাজারে নিয়ে আসেন, আর তারা যদি উৎপাদন না করতেন তাহলে আমাদের বিদেশ থেকে এই বিভিন্ন ফসল আমাদের আমদানি করা লাগত। এই জন্য এই অবশ্যই তাদের অবদান, কৃষকদের অবদান অনস্বীকার্য। তারা শাকসবজি এগুলো ফলান, এগুলো আমাদের বাজারে নিয়ে আসেন, এই কারণেই আমরা এগুলো সহজেই পেয়ে থাকি। আবার কেউ অন্যদের সেবাদান করেন। আমাদের সমাজের অনেক লোক আছে যারা সেবাদান করেন। হ্যাঁ, আমাদের বিভিন্ন পেশার মানুষ রয়েছে, আমাদের তারা সেবাদান করেন। যে সেবা কে কে দেন, আমাদের ডাক্তার রয়েছে, নার্স রয়েছে। হ্যাঁ, এরা আমাদের সেবা দিয়ে থাকে, বিভিন্ন সেবা, চিকিৎসা সেবা দিয়ে থাকে ডাক্তার। তোমরা সরকার বিভিন্ন সরকারি হাসপাতাল করে দিয়েছে, ডাক্তারদের দিয়েছে। মানুষ যদি রোগ হয় তোমরা ওখানে যাবা, বিনামূল্যেই চিকিৎসা পাবা, যেগুলো সরকারি মেডিকেল রয়েছে। হ্যাঁ, ওখানে গেলেই রোগ হলেই ওরা ডাক্তাররা সারানোর দায়িত্বে রয়েছে। ডাক্তার রয়েছে এখানে, নার্স রয়েছে। তোমরা রংপুর মেডিকেলে যাবা, দেখবে যে বিভিন্ন ইউনিট রয়েছে যেখানে অনেক অনেক রোগীর সেবা দেওয়া হয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। আমাদের দেশের প্রায় 85% মানুষ গ্রামে বসবাস করে, শহরেও অনেক মানুষ বসবাস করে। গ্রামের পাশাপাশি আমাদের শহরেও বেশি মানুষ বসবাস করে। এই শহরে অনেক মানুষ আসার কারণে এখন আসতেছে, বিভিন্ন এখানে কাজ বেশি, বিভিন্ন অনেকেই চাকরি করে, এই কারণেই অনেক লোক শহরে আসতেছে।
এখানে কর্মসংস্থানের ব্যবস্থা বেশি গ্রামের চেয়ে। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। আমাদের গ্রামের লোক কৃষিকাজ করে আর শহরের লোক বিভিন্ন পেশার সাথে জড়িত। কেউ শিক্ষকতা করে, আবার কেউ রয়েছে কৃষক, গ্রামে কৃষক রয়েছে, শহরে রয়েছে রিক্সা চালক, ভ্যান চালক, তাই না? এখানে বিভিন্ন তাদের পেশাগুলো আলাদা আলাদা। গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদনের কাজের সাথে জড়িত। যে যারা গ্রামে বসবাস করে, হ্যাঁ, তারা কৃষিকাজ করে। হ্যাঁ, কৃষিকাজ বলতে তারা ধান, গম, ভুট্টা, শাক সবজি এগুলো উৎপাদন করে, আমাদেরকে হেল্প করে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো, দেখো যে কৃষক যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। তাহলে তোমাদের এটা আসবে নৈবন্ধিক হিসেবে যে কৃষক কাকে বলে। যারা কৃষিকাজ করে তাদের আমরা কৃষক বলি, বা তাকে আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। কৃষক কী কী কাজ করেন? কৃষক ধান ফলান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম সবজি চাষ করেন। কৃষকরা এই ফসলগুলা চাষাবাদ করে। আমরা নানা রকম খাদ্য খাই। আমরা আমাদের বাসায় বিভিন্ন প্রকারের, বিভিন্ন ধরনের খাদ্য খাই, তাই না? যে গাজর, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি, হ্যাঁ, এর সবই কৃষকরা উৎপাদন করে। আমরা বাসায় যে শাকসবজিগুলো খাই এর সবগুলোই কারা উৎপাদন করে? কৃষকরা উৎপাদন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কৃষকদের সম্বন্ধে জানলাম। হ্যাঁ, এরপরে আসো আমরা জেলে সম্বন্ধে জানবো। জেলে খাল, বিল, হাওর, বাওর, নদী ও সাগরের জাল দিয়ে মাছ ধরে। জেলেদের কাজ কি? জেলেরা খাল বিলে, নদীতে, হ্যাঁ, আর সাগরে জাল দিয়ে মাছ ধরে। সেই মাছগুলো ওরা আমাদের শহরে এনে বিক্রি করে। হ্যাঁ, আমরা সেগুলো টাকা দিয়ে কিনে নিই, সেই মাছগুলো, তাই না? জেলে মাছ বাজারে বিক্রি করে, অর্থ উপার্জন করে। জেলেরা যে বাজারে আনে সেই মাছগুলো বিক্রি করে, তারা টাকা, অর্থ উপার্জন করে বা টাকা নেয় ওই মাছ বিক্রি করে, তাই না? আমরা টাকা দিয়ে কিনে নিই মাছগুলো। তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন। তারা কী করেন? পুকুর ও বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করেন। জেলেরা মাছ চাষ করেন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে পরের পৃষ্ঠায় আসো, 23 পৃষ্ঠা। পেশা বলতে কি বোঝায়? যে আমাদের সামনেই দেখো আছে, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। 2 নম্বরে দেখো, উৎপাদন কাজের সাথে জড়িত 2টি পেশার নাম বলো। তোমরা বলবা যে উৎপাদন কাজের সাথে জড়িত 2টি পেশা, উৎপাদনের সাথে জড়িত 2টি পেশা, কৃষক যারা কৃষি কাজ করে, হ্যাঁ, তারপরে কামার, যারা কামার, কুমার, হ্যাঁ, এগুলা এই উৎপাদন কাজের সাথে 2টি পেশার নাম। হ্যাঁ, তোমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলে, কি কি ফসলের নাম জানলে? তোমরা তোমরা জেনেছো যে ধান উৎপাদন করে কৃষকরা, শাকসবজি উৎপাদন করে, তাই না? এগুলো জেনেছো। 4 নম্বরে দেখো, পাঠের বাইরে আরো কোন কোন ফসলের নাম জানো। পাঠের বাইরে তোমরা আর কোন কোন ফসলের নাম জানো? তোমরা যে আমরা পাঠের বাইরে জানি যে ধান, গম, সরিষা, ভুট্টা, আরো অন্যান্য ফসলের আমরা নাম জানি। 5 নম্বরে দেখো, কোথায় মাছ ধরা হয়। এখানে নদীতে মাছ ধরা হয়, এটাও হবে, সাগরে মাছ ধরা হয়, হ্যাঁ, এটা লিখলেও হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেও। জেলে কি কাজ করেন?
কচ মাছ ধরেন, কচে কাপড় বুনেন, হাড়ি তৈরি করেন, পোশাক তৈরি করেন। তোমরা লিখবা এখানে কটা টিক চিহ্ন দিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমরা এই 23 পৃষ্ঠাটা পড়বা, হ্যাঁ, এগুলো তোমাদের বাড়ির কাজ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।